কাদেরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সবার প্রতি রইল ফুলের শুভেচ্ছা। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, কাদেরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতদিন আমরা ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র থেকে আলোচনা করেছি বিভিন্ন অধ্যায়ে। আজকের আমরা আলোচনা করব ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্র থেকে। প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সমবায় সমিতি, কোঅপারেটিভ সোসাইটি, এবং এখানে আমরা আলোচনা করব সমবায় সমিতির নীতিমালা, প্রিন্সিপালস অফ কোঅপারেটিভ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যেটা জানতে পারবে বা শিখতে পারবে, সমবায় সমিতি কি বলতে পারবে, সমবায় সমিতির নীতিমালা ব্যাখ্যা করতে পারবে। এখানে সমবায় সমিতির সংজ্ঞা আছে এবং ইতিহাস আছে। শিল্প বিপ্লবের ফলে ধনী দরিদ্রের বৈষম্য বেড়ে যাওয়ায় স্বল্প বিত্ত সম্পন্ন দরিদ্র শ্রেণীর মানুষ চরম অসহায়ত্বের শিকার হয়। এই অবস্থা থেকে বাঁচতে নানান প্রচেষ্টার এক পর্যায়ে মানুষ নিজেদের অর্থনৈতিক কল্যাণ, সাম্য সহযোগিতার ভিত্তিতে নতুন যে সংগঠনের উদ্ভব হয় তাই সমবায় সমিতি। বাংলাদেশের সমবায় সমিতির সমূহ বর্তমানে 2001 সালের সমবায় আইন ও 2004 সালের সমবায় অধ্যাদেশ অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়। পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণীর কমপক্ষে 20 জন মানুষ, চুক্তি সম্পাদনে সক্ষম ব্যক্তি সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে। অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষ তাদের আর্থিক কল্যাণের জন্য চুক্তি সম্পাদনে সক্ষম কমপক্ষে 20 জন ব্যক্তি বাংলাদেশের প্রচলিত সমবায় আইনের ভিত্তিতে যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে। এখানে সমবায় সমিতির নীতিমালা আছে। প্রথমে আছে একতা, অর্থাৎ একতাই বল। ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ সমাজের নিম্ন শ্রেণীর মানুষ সাধারণত আর্থিকভাবে দুর্বল থাকে, এজন্য সমাজের যারা সচ্ছল বা ধনিক শ্রেণী তারা সবসময় এই নিম্ন আয়ের মানুষদের শোষণ করতে চায়। এর ফলে এই নিম্ন আয়ের মানুষের একার পক্ষে সেই ধনিক শ্রেণীর মোকাবেলা করা সম্ভব হয় না। কিন্তু সমবায় সমিতির মাধ্যমে এই নিম্ন পেশার মানুষ যদি তারা একত্রিত হয় তাহলে তাদের শক্তি বৃদ্ধি পায়, এবং এই একতাই বল এই নীতির উপরে সমবায় সমিতি পরিচালিত হয়। পরবর্তীতে আছে সাম্য। সাম্য কথাটার অর্থ হলো সমান। সমবায় সমিতিতে সকল সদস্যদের মর্যাদা সমান। এইখানে সাধারণ সদস্য থেকে পরিচালক পর্যন্ত সবাই সমান অধিকার ভোগ করে, অর্থাৎ এখানে মর্যাদার দিক থেকে সবাইকে সমান মনে করা হয়। সহযোগিতা, সমবায় সমিতি একটি সহযোগিতামূলক সংগঠন, অর্থাৎ সবাই মিলে এখানে কাজ করবে, অর্থাৎ দশে মিলি করি কাজ হারে জিতি নাহিলাজ, এই যে স্লোগান, এই স্লোগানের উপরে সবাই কাজ করে থাকে। অর্থাৎ যে কোনো অবস্থায় সমিতির সদস্যরা একে অপরকে সহযোগিতা করবে এবং এই সহযোগিতার ফলে তাদের মনোবল বৃদ্ধি পায় এবং তারা তাদের কাজটা সঠিকভাবে করতে পারে। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে এই যে শক্তি তাদের বৃদ্ধি পায়। এরপর আসি আমরা সমবায় সমিতির আরেকটা নীতিমালা
হলো সততা, অনেস্টি একটা বড় গুণ। সমবায় সমিতির যারা সদস্য থাকবে, সাধারণ সদস্য থেকে পরিচালক পর্যন্ত, তাদের সততার পরিচয় দিতে হবে। অর্থাৎ সমিতি যদি সততার সহিত পরিচালিত হয়, ন্যায় নিষ্ঠার সহিত পরিচালিত হয়, তাহলে সমবায় সমিতি অবশ্যই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবং এজন্যই বলা হয় সততা একটি মহৎ গুণ, এবং সকল সদস্যকে এই সততার অনুশীলন করা আবশ্যক। আস্থা ও বিশ্বাস সমবায় সমিতির সদস্যদের একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস থাকতে হবে, বা বিশ্বাসের মতো তাদেরকে সেইভাবে পরিচালিত হতে হবে। যদি আস্থা ও বিশ্বাস সদস্যের মধ্যে না থাকে, তাহলে আস্থা ও বিশ্বাসের ঘাটতি যেখানে হবে সেখানেই দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, এবং দ্বন্দ্ব থেকেই সমবায় সমিতির তার অস্তিত্ব হারাতে পারে। এজন্য সমবায় সমিতির কর্মী থেকে পরিচালক পর্যন্ত তাদের কাজে, তাদের আচরণে অবশ্যই আস্থা ভাজন হতে পারে, এরকম কাজ করা উচিত। এবং এই আস্থা ও বিশ্বাস যদি সদস্যদের মধ্যে থাকে, তাহলে সমিতি অবশ্যই সফল হবে। গণতন্ত্র সমিতি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এইখানে পেশি শক্তির কোনো সুযোগ নেই। অর্থাৎ সমিতির পরিচালনা থেকে শুরু করে সমস্ত কাজে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। পরিচালকগণও এখানে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হবেন। এখানে জাতি, ধর্ম, বর্ণ, দল, আঞ্চলিকতা এগুলার ঊর্ধ্বে এসে এই কাজ করতে হবে, তাহলে সুন্দরভাবে পরিচালিত হবে। সঞ্চিতি সংরক্ষণ সমবায় সমিতির আইন, অর্থাৎ 2001 সালের সমবায় সমিতি আইন অনুযায়ী সমবায় সমিতির মুনাফার 15% অবশ্যই সংরক্ষিত তহবিলে জমা করতে হবে। অর্থাৎ যেহেতু সমিতি নিম্ন আয়ের বা নিম্ন শ্রেণীর মানুষের আর্থিক কল্যাণের জন্য গঠিত হয়, মুনাফার সমস্ত অংশই যদি বণ্টন করা হয়, তাহলে ভবিষ্যতের প্রয়োজনের সময় যেন কোনো সমস্যা না, এই জন্য বাধ্যতামূলকভাবে 15% সংরক্ষিত তহবিলে জমা করতে হয়, এবং বাকি অর্থ মূলধনের সদস্যদের মূলধন অনুপাতে বণ্টন করা যেতে পারে। নিরপেক্ষ সমবায় সমিতি নিরপেক্ষভাবে এখানে পরিচালিত হতে হবে, অর্থাৎ এখানে কোনো পক্ষপাতিত্ব যেন লক্ষ্য করা না যায়। যদি নিরপেক্ষতা থাকে পরিচালিত হয়, তাহলে সমবায় সমিতি সবার আস্থাভাজন হবে। মিতব্যয়িতা, অর্থাৎ যতটুকু প্রয়োজন প্রতিষ্ঠানের সম্পদ অর্থ ততটুকু ব্যয় করা। এখানে যেহেতু নিম্ন শ্রেণীর মানুষের অর্থ দ্বারা পরিচালিত হয়, তাদের কষ্টার্জিত অর্থ দ্বারা সমবায় সমিতি পরিচালিত হয়, সেক্ষেত্রে সমবায় সমিতির পরিচালনা থেকে সমস্ত ক্ষেত্রে মিতব্যয়িতা অনুসরণ করতে হবে। কারণ এখানে যদি মিতব্যয়িতা অনুসরণ না করা হয়, তাহলে সমবায় সমিতি তার উদ্দেশ্য ব্যাহত হতে পারে। সমভোটাধিকার, সমবায় সমিতির সদস্যদের ভোটাধিকার থাকে সমান। অর্থাৎ কোনো সদস্য আর্থিক সচ্ছলতার কারণে যদিও আইন অনুযায়ী 5/1 মোট শেয়ারের 5/1 ক্রয় করতে পারে, কিন্তু তার শেয়ার সংখ্যা বেশি থাকলেও সে ভোট দিতে পারবে 1টা, তে সবাই ভোটাধিকার সমান। সহনশীলতা, অর্থাৎ সদস্যদের সহনশীল হতে হবে, আচরণ করতে হবে, যে কোনো কারণে মতবিরোধ থাকতে পারে, বা এই মতবিরোধ থাকলেও একে অপরের প্রতি বা একে অপরের মতামতের প্রতি গুরুত্ব দিতে হবে, এবং শ্রদ্ধাভাজন হতে হবে অপরের মতের প্রতি, এবং সহনশীল হতে হবে। যদি সহনশীল না হয়, তাহলে সমবায় সমিতি যে কোনো সময় তার অস্তিত্ব হারাতে পারে। এরপর সেবা, সমবায় সমিতির উদ্দেশ্যই হয় সেবার উদ্দেশ্যে। অর্থাৎ সমবায় সমিতির যারা সদস্য থাকবে, তাদের সেবামূলক মনোভাব থাকবে। কারণ যারা সদস্য নিন্দার মানুষ, তারা আর্থিকভাবে দুর্বল থাকে, সমাজে তারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত থাকে, এবং এই কারণে সমবায় সদস্যরা যে কোনো আর্থিক বা অন্যান্য পারিবারিক যে কোনো বিষয়ে যদি তাদের সমস্যা হয়, তাহলে সমিতি এগিয়ে যাবে। এবং
এই এগিয়ে যাওয়ার চিন্তাটাই হলো সেবামূলক, এবং এই সেবামূলক মনোভাব থাকতে হবে। বন্ধুত্ব, সমবায় সমিতির যারা সদস্য থাকবে তাদের মধ্যে বন্ধুত্বমূলক পরিবেশ যেন সৃষ্টি হয়, একে অপরের বন্ধু হিসাবে বা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারে এবং একে অপরকে বিশ্বাস করে। এই সদস্য যদি বন্ধুত্বমূলক আচরণ করতে পারে, একে অপরকে বন্ধু ভাবে, তাহলে তারা যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা খুব সহজে উত্তরণ করতে পারে এবং সমবায় সমিতি সুন্দরভাবে টিকতে পারে এবং তার কার্যক্রম পরিচালনা করতে পারে। এ হলো মোটামুটি সমবায় সমিতির নীতিমালা। বাড়ির কাজ আছে, এখানে সমবায় সমিতির সংজ্ঞা তোমরা দেখবা এবং নীতিমালা তোমরা দেখবা। তারপরে আছে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।